নিজের পরিবারে মুখে হাসি ফুটানো এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য জীবন যৌবন বিসর্জন দিয়ে যে প্রবাসীরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে থাকেন সেই প্রবাসীরা সব সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রবাসীরা যেই দেশে পাড়ি জন্মায় সেই দেশের রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে, সেই দেশের ভেজালমুক্ত খাওয়া দাওয়া দেখে এবং সেই দেশে আইনের শাসন কার্যকর করার প্রক্রিয়া দেখে নিজের দেশের সাথে তুলনা করে থাকে, হতাশাগ্রস্ত হয়ে যান, আবার স্বপ্ন দেখে নিজের জন্মভূমি সোনার বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আমাদের দেশের নীতি নির্ধারকেরা বিদেশের মাটিতে বাংলাদেশি দূতাবাসগুলোকে প্রবাসী বান্ধব দূতাবাস হিসাবে গড়ে তুলবে। আমাদের দেশের নীতি নির্ধারকেরা বাংলাদেশের মাটিতে প্রবাসীদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের দেশের নীতি নির্ধারকেরা জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে। আজকের এই সময় উপযোগী আয়োজনে এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।